কি ব্যাপার, তুমি আজকে বাড়িতে? কেন, আমার কি বাড়িতে থাকার কথা নয় নাকি? বাড়িতে থাকলে তোমার অসুবিধা হচ্ছে। অসুবিধে তো তোমার হয় রে। মানে মানে বাড়িতে থাকার সাহস নেই কেন তোমার? তাই তো আজকাল চোরের মতো বাড়িতে ঢুকছো, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, তাই তুমি যা করেছো তার জন্য বাড়ির লোককে ফেস করতে পারছো না কেন? তুমি যে এতটা ভীতু সেটা আমার জানা ছিল। জানলে কি করতে? সত্যি শুন, বিয়ের আগে যদি আমরা একে অপরকে একটু জেনে নিতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না? কথা ঘোরাবার চেষ্টা করো না রণ। তোমার জন্য আমি আমি মেজদার সামনে গিয়ে দাঁড়াতে পারছি না, আমার লজ্জা করছে। কেন, তোমার তো লজ্জা করার কোনো কারণ নেই, তুমি তো ভীতু নও। তোমার যদি মনে হয় তুমি যা করেছো সব ঠিক করেছো, তাহলে সবাইকে মুখ দেখাতে পারছো না কেন? এতটা অপরাধ বোধে ভুগছো কেন তুমি? ভুল, আমার কাজটা এমন যে বাড়িতে বসে থেকে সেটা করা যায় না। কি কাজ করো তুমি? হ্যাঁ, কি কাজ করো বলো তো? লোকে কাজ করে টাকা রোজগার করার জন্য। কটা টাকা রোজগার করো তুমি যে এত বড় বড় কথা বলো? যে কটা টাকা আমি রোজগার করি সেটা নিজের পরিশ্রমে পরিশ্রম। পূর্বপুরুষদের পয়সায় ফুর্তি করা আমার পোষায়। সত্যি তোমাকে আমার বিয়ের আগে জানা উচিত ছিল, টাকা আর বানানোর সম্মান ছাড়া জীবনে আর কিছুই বুঝলাম না। সো স্যাড। মাথার উপর লাহাবাড়ির ছাদ থাকলে না কাজ নিয়ে বিলাসিতা করাটা খুব সহজ হয়ে যায়। মাথার উপর লাহাবাড়ির ছাদ না থাকলেও কিন্তু আমি এই জীবনটাই বেছে নিতাম। শুধু জীবনের অন্য কয়েকটা ডিসিশন আমি একটু ভেবে চিন্তা করতাম। আমি কাউকে ফেস করবো না বলে পালাচ্ছি না, তাহলে আমি বাড়িতেই ফিরতাম না। ভয় আমি কাউকে পাই না সৈনি। ঠিক আছে, আজ ডিনার টেবিলে তুমি সকলকে কিভাবে ফেস করো সেটা আমি দেখব। তখন তোমার এত সাহস এত কথা কোথায় থাকে আমিও দেখবো সেটা। দেখো, মনে রাখো ওখানে মেজদাও থাকবেন, ওখান থেকে আবার চোরের মতো পালিয়ে যেও না।